জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি গত 2 অক্টোবর দীর্ঘ 4.5 বছর পর হঠাৎ দেশে ফিরে সবাইকে চমকে দেন। এরপর 9 দিনের মাথায় গতকাল শুক্রবার মালয়েশিয়া ফিরে যান তিনি। মালয়েশিয়ার ইমিগ্রেশন পয়েন্টে আটকে দেওয়ার খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আজহারি আজ শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন। তিনি তার পোস্টে লেখেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে কিছুটা সময় লেগেছিল, তবে আমি ঠিক আছি, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এর আগে শুক্রবার সকালে আজহারি তার ফেসবুকে এক পোস্টে দেশে আসার এবং ফিরে যাওয়ার বিষয়টি বিস্তারিত জানান। তিনি লেখেন, 5 বছর পর দেশে সংক্ষিপ্ত সফরে এসেছিলেন এবং বেশিরভাগ সময় পরিবারের সাথে কাটিয়েছেন। এছাড়া কয়েকজন আলিম ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি প্রাইভেট মিট আপ প্রোগ্রাম আয়োজন করেছিলেন যা তিনি উপভোগ করেছেন। আজহারি জানিয়েছেন, প্রায় 1 মাস পর আবারও দেশে ফেরার পরিকল্পনা রয়েছে এবং সঠিক পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী কয়েকটি বিভাগীয় প্রোগ্রামে অংশ নিতে পারেন।